মিষ্টি, রহমতের নমুনা। এবং এরকম একটা দিনে যাচ্ছি হসপিটালে আল্লাহর দেয়া আমাদের জীবনে আরেক রহমতকে কোলে করে ঘরে নিয়ে আসতে। এটা ছিল আমেরিকার সবচাইতে বড় হলিডে সিজন টাইম। আর এর আগের দিনই যেদিন হসপিটালে যাই ছিল 25শে ডিসেম্বর, তাই ডাক্তার নার্স সবাই কম ছিল, বেশিরভাগই ছুটিতে ছিল আর রোগীর সংখ্যা ছিল বেশি। আর এই একটা কারণে আমার সাথে ঘটে যায় বেশ কিছু ঘটনা যেটার জন্য আমি একদমই মেন্টালি প্রস্তুত ছিলাম না। খুব এলোমেলো কিছু ক্লিপ, একদমই আনপ্ল্যান্ড, সেগুলোই ভয়েস ওভার দিয়ে জাস্ট এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি। আতিথিদের থাকার জন্য একটা সোফা, বালিশ, ওইখানে এক্সারসাইজের জন্য দিয়ে দিছে, এটা হচ্ছে বেড, আর এখানে যা যা দরকার পড়ে আর কি। তো এটা হচ্ছে ডেলিভারি রুম, যতক্ষণ না বাবু আসে ততক্ষণ পর্যন্ত এই রুমটাতেই থাকবো। দিনটা ছিল ডিসেম্বরের 26 তারিখ। যাওয়ার কিছুক্ষণ পরে নার্স বলল যা খাওয়ার এখনই খেয়ে নিতে, আর কিছুই খাওয়া যাবে না। তাই আদিত একটা স্যান্ডউইচ এনে দিল, সেটা খেলাম। আমার হসপিটাল ব্যাগে নিয়ে যাওয়া জমজমের পানি আর আজওয়া খেজুর, সেটাও বের করে খেয়ে নিলাম। আমার মনে হচ্ছিল এই পানি আর খেজুরটা খেলে আমি একটা শান্তি পাবো মনে। এরপরে আস্তে আস্তে সময় যেতে লাগলো, শরীরও খারাপ হতে লাগলো, আর সেই সাথে ভীষণ রকম ইমোশনাল ব্রেকডাউন হচ্ছিল আনায়ার জন্য। কান্দো কেন? আনায়ার জন্য, আনায়ার জন্য কেন কাঁদতেছো? কতক্ষণ না কতক্ষণ লাগে এদিকে? নিপা সাথে থাকবে তো ভালো থাকবে, চিন্তা করো না। এই টাইমটাতে মেয়েরা একটু বেশি ইমোশনাল থাকে। আদিত শুরু থেকেই আমার পাশে ছিল, আমাকে রেখে এক চুলও সে কোথাও যায়নি। রাত বাড়ছিল, খারাপ লাগাও বাড়ছিল। রাত 12টায় লাস্ট আমাকে ডাক্তার দেখে যায়। এরপরে 26 তারিখ শেষ হয়ে 27 তারিখ ভোর 6টায় আমার ভীষণ রকম খারাপ লাগা শুরু হয়। ব্যথাগুলো এত স্ট্রং ছিল, মনে হচ্ছিল শরীরের প্রতিটা হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। একটা মেডিসিন আছে এপিডিউরাল, যেটা নিলে ব্যথাটা সহ্য ক্ষমতার মধ্যে থাকে, এবং নর্মাল ডেলিভারিতে আজকাল এটাই ব্যবহার করা হয় পেইনটা ম্যানেজেবল থাকার জন্য। আমি বারবার রিকোয়েস্ট করছিলাম, নার্স বারবার এসে এই একই কথা বলছিল, এই তো আর 2-3টা রোগী তোমার সামনে আছে, একটু পরেই ডাক্তার তোমাকে দেখবে এবং এসে তোমাকে এপিডিউরাল দিয়ে যাবে। এইসব অবস্থা দেখে আমার শুধু মনে হচ্ছিল যে আমি কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সরকারি হাসপাতালের বেডে শুয়ে আছি, যেখানে কোনো ডাক্তার নাই, কোনো ওষুধ দেওয়ার ব্যবস্থা নাই। অপেক্ষা করতে করতে সকাল 11:10 ডাক্তার আসলো, এবং ডাক্তার এসে বলল ইটস টু লেট, এখন আর কোনো রকম পেইন কমার মেডিকেশন আমাকে দেয়া যাবে না, কারণ বাবু দুনিয়াতে আসার সময় চলে আসছে। এর কিছুক্ষণ পর ঠিক 11:27 আলহামদুলিল্লাহ আমার কোলে আজওয়াদ বাবু চলে আসছে। প্রায় 24-25 ঘন্টা লেভার পেইন সহ্য করেছি, কিন্তু আজওয়াদ বাবুকে দেখার পরে আলহামদুলিল্লাহ আমার সব কষ্ট মুহূর্তে চলে গিয়েছিল। আসলে এটাই হয়তো বলে যে আল্লাহর রহমত, যে বাবুকে দেখার সাথে সাথে আর কোনো কষ্ট নাই। আমার মনে হয় যার যেভাবে দুনিয়াতে আসার লিখে রেখেছেন আল্লাহ তাআলা, সে ঠিক সেভাবেই আসবেন। এই যেমন আজওয়াদ বাবুকে পেতে আমার এত কষ্ট হলো, আমার কপালে এটাই লেখা ছিল যে আজওয়াদ এভাবেই আসবে। তবে আমার বাবু সুস্থভাবে দুনিয়াতে আসছে, এটাই হচ্ছে সবচাইতে বড় প্রাপ্তি। ফার্স্ট টাইম কোলে নিলা? আমি তো পারি না। পারো না, না রে নিছো না, না রে করছে কি, আমি আর তুমি তো করছি অনেকদিন পর, তো এর জন্য তোমার প্র্যাকটিস শেষ। মাশাআল্লাহ। এই ছিল আজওয়াদ বাবু দুনিয়াতে আসার গল্প। আমার বাবুটার জন্য দোয়া করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।